ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ফজলুল আজিম, নোয়াখালী 6। মাননীয় সদস্য জনাব মুস্তাক আহমেদ রুহি, নেত্রকোনা 1। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার উত্থাপনীয় বিষয় রিক্সা শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি প্রসঙ্গে। মাননীয় স্পিকার, রিক্সা শ্রমিক বা রিক্সাওয়ালা নামটি উচ্চারণের সাথে সাথে চোখের সামনে ভেসে ওঠে একটি জীর্ণ শীর্ণ দেহ, ময়লা ঘামে একাকার ছিন্ন বস্ত্র পরিহিত এক দুর্বল মানুষ কর্তৃক আরেকজন সুস্থ সবল ও সামর্থ্যবান মানুষকে টেনে নেওয়ার দৃশ্য। একজন স্বাস্থ্যবান মানুষ উদরপূর্তি খাবার খেয়ে পায়ের উপর পা তুলে রিক্সায় আয়েস করে বসে থাকে আর তাকে বহন করে নিয়ে যায় স্বাস্থ্যহীন ক্ষুধার্ত এক দুর্বল মানুষ। এমন দৃশ্য কোনো সভ্য জাতির জন্য কাম্য হতে পারে না। এমন দৃশ্য মানবিক মূল্যবোধকে হার মানায়। মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এটি বিরাট অন্তরায়। ঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন ও নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের দেশ আমাদের এই বাংলাদেশ। এদেশের অর্ধেকেরও বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। সহায় সম্বলহীন গ্রামের মানুষ পেটের দায়ে কাজের সন্ধানে শহরে আসে, কোনো কাজ না পেয়ে শক্ত হাত ধরে রিক্সার হ্যান্ডেল। কিন্তু ভাগ্যে নির্মল পরিহাস, তাদের ভাগ্যের চাকা ঘোরাতে দূরের কথা, অনেক সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘুরে তাদের দেহ। মানবিক কারণে জাতীয় স্বার্থে এই রিক্সা বন্ধ করা দরকার। ঢাকার যে সকল রাস্তায় রিক্সা চলাচল নিষিদ্ধ করা হয়েছে সেসব রাস্তায় যানজট অনেকাংশে কমে গেছে। রিক্সা ছাড়া চলা যাবে না মর্মে যে অজুহাত ছিল তার অসারত্ব প্রমাণিত হয়েছে। এজন্য প্রয়োজন শুধু সদিচ্ছা এবং রিক্সা শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি। শহরমুখিতা হ্রাস করতে গ্রামে ফিরে যাও কর্মসূচি গ্রহণের মাধ্যমে তাদেরকে গ্রামে পুনর্বাসিত করা, একটি বাড়ি একটি খামার প্রকল্পে তাদেরকে সুদবিহীন ক্ষুদ্র ঋণ দিয়ে সক্রিয় অংশগ্রহণের সুযোগ দেয়া, আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে আরও বেশি সংখ্যায় পুনর্বাসিত করা, সম্পূর্ণভাবে বন্ধ না হওয়া পর্যন্ত ট্রাফিক সিস্টেম সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া এবং ন্যূনতম ভাড়া নির্ধারণ করে দেয়া, বাছাই করে বিভিন্ন ট্রেডে কারিগরি প্রশিক্ষণ দেয়া, রিক্সাওয়ালা ভ্যানওয়ালাদের বাছাই করে তিন চাকার তারকা বানানো গেলে বাছাই করে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর কেন করা যাবে না মাননীয় স্পিকার? তাই রিক্সা শ্রমিক দরে ভাগ্য উন্নয়নে বাস্তব ভিত্তিক সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা এখনই প্রয়োজন। দুর্বল মানুষের কাঁধে চড়ে ভিশন 2021-এর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন এভাবেই হতে পারে। তাই তাদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদেরকে পুনর্বাসিত করা জাতীয় স্বার্থে একান্ত জরুরি। বিষয়টি অত্যন্ত জরুরি ও জনগুরুত্বপূর্ণ বলে এ বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মহোদয় সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে আবার অশেষ ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, মৌলভীবাজার 1।